এই মুহূর্তে দিবলৈ ওলাইছো অসমৰ প্ৰত্যেকগৰাকী জনসাধাৰণৰ বাবে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 5 জুন। আজিৰ দিনত অসমৰ লগতে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুত কৰা হৈছে। এই মুহূৰ্তত জনাইছো আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে PMAYG হাউচ আসাম 2030। আজি অনুষ্ঠিত এক বৈঠকত জম্মু কাশ্মীৰ পুঞ্চত জিলা উন্নয়ন আয়ুক্ত PMAYG প্রধানমন্ত্রী আবাস যোজনা যাকল ব্যক্তির সরকারগর লিস্টত নামটো অন্তর্ভুক্ত হয়েছে সেই সকল ব্যক্তির কারণে নতুন এখন ঘোষণা আহিছে। কিয়নো MGNREGA যখন জব কার্ড আর স্বচ্ছ ভারত মিশনকে ধরে গ্রাম উন্নয়ন বিভাগের গৃহ নির্মাণ আসনির অধীনত লাভ করা অগ্রগতির পরীক্ষা করে। ইয়ার সরকারে নতুনকে আসনির ঘোষণা করেছে যেটির মাধ্যমত কোয়া হয়েছে যদি হয় এটা আপনার সরকারের লিস্টত নাম থাকে এটাই কিন্তু আপনাকে নতুনকে লাভ করব আন একটা আসনি যেটি হল স্বচ্ছ ভারত মিশনের অধীনত এখনকই টয়লেটের বাবে 12,000 টাকা অতিকৈ কিন্তু লাভ করব। আর সেইখানের আপডেট মোর লগত আছে, নিশ্চয় আপনার নেক্সট ভিডিও দেখাম। সো প্রথমটা আপডেট যে সেইখান আপনার দেখাইছো সম্পর্কে চাই থাকব। বৈঠকত সময়তে রূপায়ণ আর অনুকূল ফলাফলত নিশ্চিত করার প্রচেষ্টার সংযোগস্থলত উপরত গুরুত্ব আরোপ করা হয় আর DDCA বিভাগীয় বিষয়াসকলক সময়তে পরিকল্পনা দাখিল করবলে আর অগ্রাধিকারের ভিত্তিত ব্যক্তিধীন বৃদ্ধি করবলে নির্দেশ দিয়ে। আর তেও আর কয় যে সময়তে মজুরি দিয়া সুনিশ্চিত করার লগতে দৈনিক মজুরি সুবিধা সর্বাধিক সংখ্যক লোকলৈ বৃদ্ধি করবলৈ কয়। আর ইয়াতে কোৱা হৈছে এতিয়া যদি আপনার সরকারের কামটো করে যখন মিস্ত্রী সকলক লগলগে কাম করার পিছতেই টাকা প্রদান করিব লাগিব বলি হেও উল্লেখ করেছে। নতুনকে যখন ঘোষণা করেছে সেইখান ঘোষণা অনুযায়ী কোৱা হৈছে বিশেষকৈ PMAYG আসনির কথা কবলৈ গলে যে তেও সংশ্লিষ্ট বিষয়াসকলক অগ্রাধিকার ভিত্তিত অতি যোগ্য হিতাধিকারীসকলক সুবিধাসমূহ সম্প্রসারণ করিব নির্দেশ দিয়ে। আর ইয়ার মাধ্যমত আর একটা কথা কোয়া হয়েছে এইবার যখন ব্যক্তিয়ে সরকারগর লাভ করবে সে অকল যখন যোগ্য পাত্র অকল সেই সকলকে সরকারে প্রদান করব সরকারিগর। আর আজাদিকা লাভ করার উদ্দেশ্য আসনির অধীনত গ্রহণ করা সকল ঘর সম্পূর্ণ করার বাবে 2023 সনের 15 আগস্টর সময়সীমা নির্ধারণ করে আর অমৃত মহোৎসবের উদ্দেশ্য। ইয়ার সরকারে আর একটা ঘোষণা করেছে যে 2023 15 আগস্টর ভিতর সকলবোৰ ঘৰ কমপ্লিট কৰিব লাগিব বুলি কোৱা হৈছে। আৰু আপোনালোকে সকলোৱে জানে যে 2023ত অথবা আগষ্ট মাহৰ লাখ লাখ মানুহৰ একাউণ্টত কিন্তু চৰকাৰী ঘৰৰ টকা নিশ্চয় সোমাই যাব। যদি আপোনাৰ ঘৰৰ লিষ্টত নাম আছে অতি সোনকালে আপোনালোকৰ কেইটামান 5টামান কাম কৰিব লাগিব। যদি আপুনি নকৰে তেন্তে কিন্তু আপোনালোকৰ আগষ্ট মাহৰ টকাটো একাউণ্টত নোসোমায়। সো কেনেকুৱাকৈ কৰিব নিশ্চয় আপোনালোক নেক্সট আৰু এটা ভিডিঅ' দেখাম যদিহে কমেণ্ট কৰে। সো ডিয়াৰ ভিউৱাৰ্ছ, আজিৰ মূল ভিডিঅ'খনত আপোনালোকক এইখিনি সৰু এটা ইনফৰমেশ্যন দিবলগীয়া আছিলে। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব। থেংক ইউ ফৰ ৱাচিং ফুল ভিডিঅ'।